মনে হতে পারে হাড় জিরজিরে প্রাণী সম্পদের সমাবেশ এটি হাওড়ের অকাল বন্যায় আকস্মিক নেমে আসা অভাবে অনেকেই ঘরের গরু বাছুর ধরে রাখতে পারেননি গরু আসিল চার পাঁচটা কখন যে অবস্থা আরম্ভ হয়েছে তিনটা বেজে চলেছি ছয়টা তিনটা বেজে কেন ওভাবে খালি নাই যাদের ঘরে এখনো টিকে আছে তারা পড়েছেন গো খাদ্যের সংকটে মাঠ গাছ সবকিছু তলিয়ে যায় প্রয়োজন মতো তার খাবার দেওয়া যায় না তাড়াতাড়ি হয় নাই আক্রান্ত অঞ্চলের গবাদি প্রাণীর খাদ্য চাহিদার বড় অংশটি পূরণ হয় ধানের খড় থেকে এবার ধান ডুবে যাওয়ায় মানুষের খাদ্যের সঙ্গে সঙ্গেই নিঃশেষ হয়ে গেছে গবাদি প্রাণীর খাদ্য এই পরিস্থিতিতে গবাদি প্রাণীর দ্রুত খাদ্য এবং পুষ্টি সহায়তা নিয়ে সুনামগঞ্জের দেখার হাওরের মধ্যবর্তী ইছাগড়ি শান্তিগঞ্জে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রায় পাঁচ লক্ষ টাকার ওষুধ আমরা এখানে তাদেরকে বিনামূল্যে বিতরণ করছি এছাড়া আমি আহ্বান করবো আমাদের যারা ফিডমিলার আছে সকল ফিডমিলার যদি এই প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি একশো টন করে ফিড তারা যদি প্রতি মাসে দেয় তাহলে কিন্তু খাবার অভাবটা আর হবে না এটা ফসলের পরিবর্তে এই অর্থনৈতিক সচলতাটাকে গরু ছাগল এবং মুরগি পেলে এটা পূরণ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন প্রাণী সম্পদের নূতন ধরনের এই খাদ্য দ্রুত পুষ্টি সঞ্চারী এবং বলবর্ধক সঙ্গে কিছু প্রদান করছেন তারা খাদ্যের প্রকট অভাবের কারণে গরুগুলা যাতে স্বাস্থ্যহীন না হয়ে পরে মরক না লাগে এই জন্য আমরা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে এখন কৃমির ওষুধ এবং বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লাই ভবিষ্যতে যাতে পরবর্তীতে ডাইরার প্রকোপ না হয় আমরা এদেরকে ফিড সাপ্লিমেন্ট হিসাবে যে বিস্কিট দেওয়া হচ্ছে তবে বর্তমানের চেয়ে আগামী সংকটের দিকে বেশি উদ্বিগ্ন প্রস্তাবনা দিয়েছি যে আগামী আবার এই ধান আসা পর্যন্ত যে যে বিশেষ করে খড় এই খড়ের অভাবটা পূরণের জন্য আমরা মানুষের যেরকম খাদ্য সহায়তা দিচ্ছে তাদেরকে খড় কেনার জন্য বরাদ্দ দেওয়ার জন্য আমরা সরকারকে জানিয়েছি চাষি সম্পদ বিভাগ এবং বিশেষজ্ঞরা আজ করছেন ভয়াবহ গোখাদ্যের সংকটের দিকে এগিয়ে যাচ্ছেন এই হাওড়বাসীরা মানুষের খাদ্যের মতোই যদি গবাদি পশুর এই খাদ্যের যোগানের সহায়তা আগামী অন্তত কিছুদিনের জন্য জন্যে দেওয়া না যায় তাহলে এই হাওড়বাসীর জীবন জীবিকার যে প্রধান উৎস গৌ সম্পদ একটা প্রচণ্ড বিপর্যয়ের মুখোমুখি হবে সুনামগঞ্জের দেখার হাওড় সংলগ্ন এলাকা থেকে শাইক সিরাজ